এখন বাজে সকাল 7:30, 8টা, 8টা বাজেনি, 7:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম, এই যে মাথায় হেনা মাখা হয়ে গেছে আর হাত লেগে এই যে ব্রাশের এই যা মুখটা পড়ে গেছে, কিরকম এত বড় বাজারে যাচ্ছি, একটা ব্রাশ রাখার জায়গা আর কিনছি না। মানে এইদিকে পয়সা খরচা হয়ে গেলে তো ওইদিকে এই হচ্ছে, বড় বাজারে গেলে এইদিকে এটা ওটা কিনতে কিনতে হয়ে যাচ্ছে। হাতে গ্লাভস পরে হেনা করি নিয়ে দেখছেন হাতে, তাহলে শং করি অল ডে সকাল 7:30 থেকে শুরু করে দিল, এখন বাসি কাজ কিছুই হয়নি, আগে মাথায় হেনা মেখে নিয়েছি। উঠেছি অনেক ভোরে কিন্তু কোনো কাজই করিনি, উঠেছি 4:30-5টা, কাজ করিনি। মেয়ে নিয়ে মেয়ে পড়ছিল ওর সঙ্গে, ওর কাছে আমি আমি শুয়েছিলাম, ছেলেও জেগেছিল, ছেলেকে কর্তা খাইয়ে দিয়ে গেছে, আমি আর উঠিনি, আমি চুপচাপ শুয়েছিলাম, ঘুম হয়নি। তারপরে উঠে পড়েছি, আমি যে না উঠে পড়ি, আমি উঠে পড়েছি, এখন এবার ঘর মুছবো বলে জল নিয়ে নিয়েছি। আর জানেন তো আমি বসে ঘর মুছি লাঠি দিয়ে, খুব একটা ঘর মুছি না আমি। তাহলে বন্ধুরা, শঙ্করী অল ডে সকাল 7:30 থেকে শুরু করে দিল, যে চলুন আমার সঙ্গে স্টার্ট, কাজ শুরু করে দিই। বন্ধুরা, আপনাদের সঙ্গে সেই সকাল 7:30 সময় দেখা করেছি, তখন মাথায় হেনা করা ছিল, মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে, এখন বাসি বিছানাটা এই নিচের বিছানাটা গুছানো হচ্ছে, উপরেরটা গুছানো হয়নি। আর রেহান দেখছে, রেহান উঠেছে, রেহান আজকে ভোর 4:30 উঠেছে, সেই থেকে জাগা ছিল, তারপর সন্ধে এই সন্ধে বলছি সকাল 7টার সময় একটু ঘুমিয়েছে, এই ঘুমাতে এবার উঠেছে। আর এখন মামা করে যাচ্ছে, আমি বেন বিছানাটা গুছিয়ে নি, বিছানা গুছানো হয়ে গেছে, এবার বিছানা চাদরটা ছেড়ে পেতে নি, ওদিকে ভাত হচ্ছে, আর মেয়ে স্নান করতে ঢুকেছে। বাসি ঘর দুটো ঘর মোছা, রান্নাঘরটা গুলো সব মোছা গেছে, এই ঘরটা মোছা, আমি ওরা ঘুমাতো, আর এখন ঘুমায়, মেয়ে পড়ছিল কিন্তু দেহান ঘুমাচ্ছিল, বুঝলেন আওয়াজ করাতে যাবে না, ঘুমটা ভেঙে যাবে। মেয়ে সবে একটা পরীক্ষা হয়েছে, এখনো 6টা বাজে, ভাই জল দিতে হচ্ছে।